ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখানে যেটা প্রশ্ন করা হয়েছে, সূর্য উঠা এবং ডুবার সময় নামাজ পড়া নিষেধ কেন? অনুরূপ জওয়ালের সময়, জওয়াল বলতে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, মানে খাড়ো সূর্য যেটাকে বলে, ওই সময় নামাজ পড়া নিষেধ। সূর্য যখন মানে ঢলে যাবে, পশ্চিম দিকে যখন গড়ে যাবে, তারপর যখন জোহরের সময় হয় তখন নামাজ পড়বে। ঠিক খাড়ো দুপুরের সময় নামাজ পড়া নিষেধ। এর কারণ হলো যে ঠিক ওই খাড়ো দুপুরে ওই সময় জাহান্নামের আগুন কঠিনভাবে গরম করা হয় এবং জাহান্নামের আগুন টকবক করে ফুটতে থাকে, ওই জন্য ওই সময় নামাজ পড়া নিষেধ। এবং সূর্য ডুবা উঠার সময় নামাজ পড়া নিষেধ, তাই জন্য যাতে করে পৌত্তলিক যারা মুশরিক শিরকবাদী তাদের যেন সাদৃশ্য অবলম্বন না করা হয়, কারণ তারা ওই সময় মানে চন্দ্র সূর্যের ইবাদত করে থাকে, পূজা করে থাকে। তো তাদের এই সাদৃশ্য থেকে বেঁচে থাকার জন্য ওই সময় নামাজ পড়া নিষেধ করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।